রবিবার গঙ্গাবক্ষে পুজো দিয়ে নববর্ষ পালন করে ভোট প্রচারে নামলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন চন্দননগরের রানীঘাট থেকে শুরু করে চুঁচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত চলে ভোট প্রচার। এই অনুষ্ঠান অবশ্য পালন করা হয় বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। ঢাকের বলে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা লাল সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান পালন করলেন। এদিন এখানে গণেশ পুজোও হয়। হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে এমন চারটি বিধানসভা আসন রয়েছে যার অবস্থান গঙ্গার পাড়ে। এই চারটি বিধানসভা ক্ষেত্র হল চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড়। এগুলি গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। আর গঙ্গা পাড়ে বসতিও অনেক। সেই সব ভোটারদের কাছে পৌঁছতে রবিবাসরীয় প্রচারের জলপথকে বেছে নিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তবে যে বলাগড়ে গঙ্গার ভাঙন একটা সমস্যা, সেখানে তিনি নৌকার মাধ্যমে যাচ্ছেন না বলে জানা গেছে। এদিকে বলাগড়ে নৌশিল্প কিন্তু ধুঁকছে বহুদিন ধরে। তাদের জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, বরাগড়ের ভাঙন নিয়ে রাজ্য সরকার উদাসীন। কেন্দ্রের টাকা খরচ করেনি রাজ্য। 2024 সালে কেন্দ্রের সরকার তৈরি হলে সেই সরকারের কাছে তুলে ধরবেন বলাগড়ের সমস্যার কথা, আর ওখানে সরাসরি কাজ করা যায় কিনা সেটাও বলবেন। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেন, 5 বছর সাংসদ থাকলেও উদ্যোগ দেননি কেন? এ ব্যাপারে লকেট বলেন, তিনি তাদের সমস্যার কথা সংসদে তুলেছেন। পঞ্চায়েতের একটা মিটিংয়ে গিয়েছিলেন, তৃণমূল সেই মিটিং কোরাম হয়নি বলে করতে দেয়নি। কেন্দ্র টাকা দিলে তা রাজ্যের মাধ্যমেই খরচ হয়। এবার জিতলে দেখবেন অন্য কোনো পথ আছে কিনা। বলাগড়ের নৌশিল্পকে বাঁচাতে শিল্পীদের বিশ্বকর্মা যোজনার মধ্যে নিয়ে এসে 3 লাখ টাকা ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে বলা দরকার, বলাগড়ের সেই নৌশিল্প এখন যেন অনেকটা ফিঁকে হয়ে এসেছে। বলা যায় ব্যবসার গাং এখন যেন মরা। ওখানকার নৌশিল্পের কারিগররা চিন্তায় আছেন তাদের এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে। একসময় এই গঙ্গাবক্ষকে কেন্দ্র করে এখানে নৌশিল্প গড়ে উঠেছিল, কেননা কাছেই সপ্তগ্রাম বন্দর ছিল। ফলে যথেষ্ট সমৃদ্ধি বেড়েছিল নৌশিল্পের ক্ষেত্রে। বাণিজ্য, মাছ ধরা, যাতায়াত করা তো বটেই, এছাড়াও তখনকার সময়ে ডাকাতরা জলপথে ডাকাতি করার জন্য কিনে নিত নৌকো। আর এই নৌকোকে কেন্দ্র করে ছড়া, গান, প্রবাদ প্রচুর রয়েছে। এই ব্লকের প্রাচীন মন্দিরে টেরাকোটার কাজেও রয়েছে সেই নৌকো। আসলে বলাগড়বাসীর প্রাত্যহিক জীবনে নৌকো কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এমন সব ব্যাপারগুলোতে তা স্পষ্ট। বলাগড়ের নৌকো তৈরি হতো জোড় বাঁধা, যার অর্থ একটি কাঠের সঙ্গে অন্য কাঠ জড়িয়ে বিশেষভাবে তাপ দিয়ে বেঁকানো হয়। এতে কোনোভাবেই পেরেকের ব্যবহার হতো না, কিন্তু আজকের দিনে পেরেকের ব্যবহার হচ্ছে। নৌকো বানানোর কারখানা আছে শ্রীপুর, রাজবংশীপাড়া, চাঁদড়া, তেঁতুলিয়ায়। বাবলা, জিলিপি, সুবাউল, শিরিশ, ইউক্যালিপটাস প্রভৃতি গাছের কাঠ দিয়ে নৌকো তৈরি হয়ে থাকে। তবে শাল ও সেগুন কাঠের নৌকো আছে, কিন্তু সেগুলোর বড্ড দাম। একসময় তো এইসব অঞ্চল জুড়ে 50-60টি নৌকোর কারখানা ছিল, আর আজ সেখানে প্রায় 40টির মতো কারখানা আছে। মাসে 10-12টি করে নৌকো তৈরি হয়, বর্ষার সময় কিছু বেশি হয়। কাঠ অনুযায়ী নৌকোগুলোর দাম 15,000 টাকা থেকে শুরু করে 1-1.5 লক্ষ টাকার মতো হয়ে থাকে। সে যাই হোক না কেন, এদিন কিন্তু গঙ্গাবক্ষে নববর্ষ পালনের ভেতর দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কোন সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না, এবং এই বিষয়টা এত বড় বিষয়, এই বিষয়টা 2024-এর পর, ইলেকশনের পর, এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায়, ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কিনা, সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো।